আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার সবার আগে কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে সঙ্গে থাকুন। করোনা আতঙ্কের মধ্যে অসহায় মানুষের পাশে তৃণমূল কর্মী সমর্থকরা আজ দক্ষিণ চব্বিশ পরগনার রামধারী নেপুর মোড় করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে লকডাউন চলছে দেশের মানুষ কবেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে কে জানে ইতিমধ্যে আমাদের দেশে করোনা আক্রান্ত আড়াই চারশো সাতচল্লিশ মৃত্যু হয়েছে জুতে তিয়াত্তর এই কঠিন পরিস্থিতিতে দুই দক্ষিণ পরগনা হটস্পট জারি করা হয়েছে সারা দেশের মানুষ আজ ঘরবন্দি এই অবস্থায় বিপদের মধ্যে পড়েছে দেশের গরিব মানুষ আর সেই সব গরিব মানুষের পাশে দাঁড়িয়ে একটাই কথা বললেন বারাইপুরের তৃণমূল নেতা নওসাদ আলী মিদ্দে এবং পঞ্চায়েত সমিতির সদস্যা দীপা মণ্ডল গরিব দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চাল আলু পেঁয়াজ সাবান হাতে তুলে দিলেন এবং তিনি রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে হাত জোর করে অনুরোধ করলেন আপনারা ঘরে থাকুন আমরা আপনাদের বাড়ি গিয়ে প্রতি সপ্তাহে চাল ডাল আলু বাজার হাট করে বাড়ি দিয়ে আসব। দয়া করে আপনাদের বাইরে এসে আর নিতে হবে না আমাদের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসন যেভাবে রাস্তায় নেমে খাটছে শুধু আপনাদের জন্য এই কঠিন ভাইরাস যাতে আপনাদের ভিতরে প্রবেশ করতে না পারে আমরা সবাই মিলে এক হয়ে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কথা মেনে চলি তাহলে এই সংক্রমণের হাত থেকে বাঁচতে পারবো চাল ডাল তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রতিটা মেম্বার সেই কাজ করেছে এখানে একটি বুথের কিছু সচেতন ছেলেরা উৎসব নিয়ে এই বুথে প্রায় সহায় লোক চারশো লোকের মতো চারশো পরিবারকে তিন কেজি করে চাল দু কেজি আলু এক কেজি পেঁয়াজ এবং একটি করে সাবান এটা কি এলাকার ছেলেরা দিচ্ছে না সরকারিভাবে আপনার না 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 এলাকার ছেলেরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কয়েকজন সম্মিলিত হয়ে অসহায় মানুষের নিরন্ন অভূত্য মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস মাত্র তো সরকারিভাবে আপনারা কি রিলিফ দিচ্ছেন আমরা সরকারিভাবে পঞ্চায়েতগতভাবে যে সাহায্য আমাদের এসেছিলো প্রতিটা বুথে সেটা আমরা প্যাকেট করে চাল ডাল আলু এবং সাবান দিয়ে এই যে সাবান দেওয়া হচ্ছে একাধারে যেমন নিরন্ন মানুষের অভুক্ত মানুষের মুখে অন্যের সংস্থানের একটা ব্যবস্থা করা হচ্ছে অপরদিকে সচেতনতার জন্যে আমরা ডেটল বা লাইফ বয় সাবান দিয়ে তাদেরকে আমরা সচেতন করবার চেষ্টা করছি বারংবার যদি বিশেষ কারণ ছাড়া বাইরে বাড়ির বাইরে না যাওয়ার আবেদন যেমন পঞ্চায়েত রাখছে একই সাথে বাইরে যদি যেতেই হয় তাহলে ফিরে এসে যাতে তার হাত হাত দুটি ভালো করে ধোয় সেই জন্যও মানুষকে সচেতনতা করা হচ্ছে আমাদের এই অঞ্চলে প্রায় প্রতিটা বুঝে সবকটা সদস্য সদস্যরা সেইভাবে নিরলস চেষ্টা করে মানুষকে যাতে করোনা ভাইরাস থেকে আক্রান্ত থেকে মুক্ত রাখা যায় সেই আপনার এলাকায় কি কোনো ক্ষুদার্ত মানুষ এখন আছে বলে মনে হয় হ্যাঁ এখানে বহু সংখ্যক মানুষ অভুক্ত তারা পেয়েছে কি তারা পেয়েছে না ক্ষুদার্থ না 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 যারা অসহায় যারা অভুক্ত থাকছে এরকম খবর আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা বুথ এলাকায় আমাদের বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মীরা তারা সচেতনতার সাথে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এই বেদবেড়িয়া এলাকায় বহু ভালাটিয়া আছে বেলে গেছিতে বেদবেড়িয়া আশেপাশে প্রচুর ভালাটিয়া আছে পরিযায়ী শ্রমিক আছে যারা আটকে পড়েছে বিদেশ থেকে আসা যাওয়া এই লকডাউনের জন্য তাদের কি আপনারা চিহ্নিত করে কি তাদেরকে তাদের সহযোগিতা করছেন হ্যাঁ আমাদের এখানে যেমন ওই নির্মল বাংলা গল্প ক্ষেত্রে পঞ্চায়েতের যে পায়খানাগুলো তৈরি করতে মুর্শিদাবাদের আমাদের বহু লোক এসেছিলো আমরা পঞ্চায়েতগতভাবে তাদের চিহ্নিত করে তোখনের ব্যবস্থা করে তাদেরকে যাতে তারা নিরন্ন না থাকে সে কারণে আমরা তাদের যাবতীয় চাল ডাল আলু ইত্যাদি সমস্ত কিছু পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আপনার নাম আমি নওশের আলী দিচ্ছে বারিপুর ব্লক মাইনিস্টারের ব্লক প্রেসিডেন্ট একই সাথে আমি ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনার ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য সরকার ঘোষণা করেছে তার দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরে তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন